হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না আজকের রেসিপি হলো ডিমের চপ আজকে আমি তোমাদের সাথে একটা অন্য রকম পদ্ধতিতে ডিমের চপের রেসিপি শেয়ার করব। চলো তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ডিমের চপ বানানোর জন্য আমি প্রথমে আলুর স্টাফিংটা বানিয়ে নেব তার জন্য প্যানের উপর দিয়েছি রিফাইন্ড অয়েল এরপর দিয়েছি কাঁচা লঙ্কা আদা কুচি কাঁচা লঙ্কা আদা কুচি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি গ্রেট করে রাখা গাজর গাজরটা প্রায় দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো এটা আমার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে এরপর দিচ্ছি আমি আগে থেকে বয়েল করে রাখা আলু আলুটা দেওয়ার পর দিচ্ছি স্বাদ মতো লবণ জিরা পাউডার রেড চিলি পাউডার আর দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলা দেওয়ার পর আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব আর আলুটাকেও খুব ভালোভাবে ম্যাশ করে নেব আলুটা আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর আমার আলু স্টাফিং কিন্তু একদম রেডি এরপর আমি নিয়েছি দুটো ডিম ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে ঠিক এইভাবে চার ভাগে ভাগ করে নিচ্ছি তোমরা চাইলে এটাকে কিন্তু দু দুভাগও করতে পারো ডিমগুলো আমরা কেটে নেওয়া হয়ে গেছে এরপর নিয়েছি আমি আলু স্টাফিং আলু স্টাফিংটা এইভাবে নিয়ে একটু আমি একটা চপের শেপ তৈরি করে নিচ্ছি ডিমটাকে ঠিক এইভাবে মাঝখানে ভরে আমি এইভাবে রাউন্ড শেপ তৈরি করে নিচ্ছি আর আমার ডিমের চপের শেপ কিন্তু একদম রেডি তোমরা চাইলে কিন্তু অন্যরকম শেপও তৈরি করতে পারো ডিমের চপে সেপগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর আমি ডিমের চপ বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি বেসন দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ রেড চিলি পাউডার দিচ্ছি সামান্য বেকিং সোডা আর দিচ্ছি এক চামচ চিনি চিনি দেওয়ার পর আমি দিচ্ছি এর মধ্যে জল জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর আমি ডিমের চপগুলো ফ্রাই করব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি একে একে ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি ডিমের চপগুলো প্রায় দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর আমি ডিমের চপের দু পিট খুব ভালোভাবে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে ডিমের চপের দু পিঠ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি সমস্ত ডিমের চপগুলো ঠিক একই একইভাবে ভেজে নিচ্ছি আর আমার ডিমের চপ কিন্তু একদম রেডি ভিডিওটি ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল